হ্যালো হোয়াটসআপ গাইস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে স্টার্ট করতে যাচ্ছি ওবাসান সাগা। এটা একটা অ্যাডাল গেম, আমার ফেভারিট একটা গেমের মধ্যে একটা। সামার টাইম সাগার পরে এটা আমার অনেক ভালো লাগে। তো ওবাসানস মিন্স আন্টি। তো আমরা বেশি কথা না বলে গেম স্টার্ট করা যাক। নিউ গেম। এখানে মেন ক্যারেক্টারকে তার আন্টি ঘুম থেকে উঠাবে, যার নাম হচ্ছে হলো মনিকা। ও হচ্ছে লেজেন্ডারি হিরোর ছেলে। লেজেন্ডারি হিরোর ছেলে হওয়াতে ওর কিংডমের প্রতি একটা দায়িত্ব আছে। তো এই দায়িত্ব পূরণ করতে কুইন ওরে ডাক দিছে একটা মিশন দেওয়ার জন্য। তো এখানে কথা বলে স্কিপ করব, দেন ঘুম থেকে উঠব, উঠে ডিরেক্ট চলে যাবো হচ্ছিল নিচে। তো এখানে গিয়ে মনিকার সাথে কথা বলবো, কথা বলার ডান। তো কথা বলা শেষ করে ডিরেক্ট চলে যাবো বাইরে, দেন চলে যাবো হচ্ছে হলো ক্যাসেল। ক্যাসেল হচ্ছে ওপরের দিকে, এই হচ্ছে ক্যাসেল গেট। তো ক্যাসেল গেটে ঢোকা যাক। তো এখানে যাওয়ার পথে একজনের সাথে দেখা হবে, সেটা কে? এ হচ্ছে হলো স্নোবিস এলফ। যাক, ওর সাথে কথা বলা শেষ করার পর ডিরেক্ট চলে যাবো হচ্ছে কুইনের চেম্বারে। তো এই যে হচ্ছে কুইন, তো কুইনের সাথে কথা বলবো। কুইন এখানে হচ্ছে হলো ই দিবে, মিশন দিবে। তো এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে হলো ক্যাসেলের বাইরে, দেন চলে যাব হচ্ছে হলো ফরেস্টে। এই হচ্ছে ফরেস্ট। তো আমরা এখানে হচ্ছে মনস্টার, এখানে দেখা যাইতেছে যে মনস্টারের সাথে ফাইট করব। এই জায়গায় যতগুলো ফাইট আছে সব ফাইটগুলো আমি স্কিপ করে যাব। আর ফাইট আমি প্রতিটা মনস্টারের সাথে ফাইট করব, বিকজ লেভেল আপ দরকার। তো দেখি এই বক্সের মধ্যে কী আছে। মানা পোর্শন, এই যে আইটেম, এই যে মানা পোষণ আমরা কালেক্ট করছি যেটা। তো এখন বাইরে বের হওয়া যাক, এখন আবার কন্টিনিউ করা যাক। দেখি এই বক্সে কি পাই। রিভাইভাল পোষণ। যাক, ফরেস্টে বাইরে গেলাম। এই যে এখানে যা দেখি কি আছে, গেট লক করা, এটা হচ্ছে চেক পয়েন্ট। আমরা এখানে ক্লিক করব, চেক পয়েন্ট ডান। তারপরে হচ্ছে হলো কী আছে যা দেখি, এখানে আছে ওর টেম্পল। যা দেখি টেম্পলের ভিতরে কী আছে, ভিতরে যাব। এখানে একজন মানুষ দেখা যাইতেছে, ওর সাথে কথা বলি। এটা কে? হেলেনা। ওর সাথে কথা বলা স্কিপ করব। তো কথা বলা শেষ করে এখানে অল্টারে যেয়ে ক্লিক করব। এইচপি রিকভার ডান। এখানে পিস্টের সাথে কথা বলবো আবার। তো এখানে হচ্ছে হলো হেলেনার সাথে সিন হবে। তো এই সিটের সিনগুলো আমি স্কিপ করব। এখানে হেলেনার সাথে কথা হবে। হেলেনা হচ্ছে হলো আমার পার্টিতে জয়েন করছে। এখন ড্রেক চার্চের বাইরে চলে যাওয়া যাক। ড্রেক চলে যাবো ওই যে বন্ধ গেটটাতে, দেখি খোলা যায় কিনা। খোলাকে যায়নি। তো এটা খুলতে গেলে থিপ স্কিলের প্রয়োজন হবে। থিপ স্কিল হচ্ছে আসে হচ্ছিলো মনিকার কাছে। তো আমরা ডিরেক্ট চলে যাবো মনিকার কাছে। তো এখানে যাওয়ার টাইমে হেলেন আমাকে স্টিল শর্ট দিবে। তো এখন আমরা এটা ইকুয়েপ করব। সো ইকুয়েপ উইপেন, ট্রেডিং শর্ট আছে, সো এটাকে আমরা স্টিল শর্টের সাথে রিপ্লেস করব। ডান। এখন বাইরে বের হওয়া যাক, এখন আবার মনস্টারদের সাথে ফাইট করব। এখন ডিরেক্ট চলে যাব হোমে, মনিকার সাথে কথা হবে। এখানে মনিকার সাথে শুইতে হবে। এখানে সিন হবে, তো এই সিনগুলো আমি স্কিপ করব। সকালবেলা মনিকার আর ভ্যালেনের সাথে কথা হবে। তো মনিকা আমার পার্টিতে জয়েন করছে, তো থিপ জয়েন করার ডান। তো দেখতে দেখতে এপিসোডের শেষ পর্যায়ে চলে আসছি। নেক্সট জার্নি স্টার্ট করবো হচ্ছিলো ফরেস্টে, গেট খুলব। তো আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্টে জানান, যেটা আমাকে উৎসাহ দিবে। আর উৎসাহ দিতে বেশি কিছু করতে হবে না, শুধু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে হবে। আর সাথে বেল বাটনটি চেপে দিন যাতে আমার ভিডিওগুলো মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।